ছেলে নাতি পুত্রপুত্র নতুন কাপড় চোপড় পরে বের হয়েছিল বাড়ি থেকে। বের হওয়ার সময় সবার মুখে ছিল মহালয়া দেখতে যাওয়ার আনন্দ। তবে বাড়ি থেকে তিনজন বের হলেও বাড়িতে ফিরেছে শুধু নাতি। পুত্রপুত্রর লাশ এলেও নৌকাডুবির তিন দিন হতে চললেও পাওয়া যায়নি ছেলের লাশ। ছেলের লাশের অপেক্ষায় করতোয়া নদীর আউলিয়াঘাটে অপেক্ষা করছেন বাবা মদন কুমার। মদন কুমারের বয়স 80 পেরিয়েছে, শারীরিকভাবে বেশ অসুস্থ, তার উপর জন্ম থেকেই ঠোঁট কাটা। আগে কিছুটা কথা বলতে পারলেও এখন শুধু কান্না করছেন। পঞ্চগড় জেলার বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের পাঁচ পীর গ্রামের বাসিন্দা মদন কুমার। করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে নাতিকে জীবিত পুত্রপুত্রর লাশ পেলেও এখনও দেখা মেলেনি ছেলে ভুবেনের লাশের। মদন কুমারের সঙ্গে আসা তার পুত্রপুত্র ভাই প্রফুল্ল বলেন, ওরা তিনজন মহালয়া দেখতে যায়, তারপর নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবিতে আমার ভাগ্নেকে উদ্ধার করা হয়। ঘটনা স্থলে যেহেতু ওরা ছিল, আমরা খোঁজ পাইলাম যে ওরা ছিল নৌকা ডুবছে। তারপরে দেখি আমার ভাগ্নাটাকে আর কি পাইছি, আর বোন আর বোনের স্বামীকে পাওয়া যায়নি। গতকালকে আমরা আমার বোনটাকে পাইছিলাম, বোনটাকে পাইছিলাম যার ইয়া খানসামার দিকে। বোনটা মারা গেছিলো, বোনের লাশ পাইছি আমি কালকে, ওটা ইয়া করছিলাম। আর আমার বোনের স্বামীকে এখনও পাওয়া হয়নি, এখন বোনের স্বামীর অপেক্ষায় আমরা এখনও তাহ আর আমি দুজনে রয়েছি। আরও আমাদের প্রাপ্ত তথ্য মতে আমরা 63 জন লাশ যে আমরা উদ্ধার করেছি এবং শনাক্ত করতে পেরেছি তাদের নিকট আত্মীয়দের মধ্যে হস্তান্তর করা হয়েছে। সংখ্যাটি হচ্ছে 63 জন, এবং আবার বলি যে পুরুষ 15 জন, নারী 28 জন, শিশু 20 জন, এবং উপজেলা ভিত্তিক সংখ্যাটা যদি বলি বোদায় 41 জন, দেবীগঞ্জে 19 জন, আটোয়ারিতে 1 জন, ঠাকুরগাঁয় 2 জন। উদ্ধার কার্যক্রম চলবে যতক্ষণ না পর্যন্ত শেষ ব্যক্তির আমরা সন্ধান পাই। তদন্ত প্রতিবেদন আজকে শেষ কর্মদিবস প্রায় শেষের দিকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আজকে রাতের মধ্যেই, আজকের কর্মদিবসের মধ্যেই আমরা সাবমিট করার জন্য। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রাথমিকভাবে বলেছি যারা ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য নেওয়া হয়েছে, যারা উদ্ধারকর্মী তাদের বক্তব্য নেওয়া হয়েছে, এবং যারা দুই ঘাটে যারা উপস্থিত ছিলেন সেই সকল যাত্রীদের আমরা সাক্ষাৎকার নিয়েছি। আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিবেদন মনে হয়েছে একদম প্রাইমারিলি, আরও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে, আমরা দেখেছি তাতে মনে হয়েছে যে অতিরিক্ত যাত্রীবাহী একটি অন্যতম কারণ ছিল।